প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ঘরে আছো। এই কোভিড-19 উপলক্ষে আমরা সবাই ঘরে আছি এবং সবাই ঘরে থাকবে, এটা সুস্থ থাকবে এটা আশা রাখি। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায়ের পাটিগণিতের তৃতীয় অধ্যায় থেকে একটা অঙ্ক দিচ্ছি। আমরা হলো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে এর পরিসীমা কত। তোমরা পাঠ্য বই দেখবে অঙ্কটা 12 নম্বর অঙ্ক। এটা এখন আমরা তোমাদের তোমাদের সুবিধার্থে অঙ্কটা একটু করে দিচ্ছি। আমরা এখানে দেখতে পারি, মনে করি গড়ের প্রস্থ সমান ক, যেখানে প্রস্থ ক সেখানে তোমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। দৈর্ঘ্য সমান ক গুণ দেড় গুণ এক সমস্ত বিভাগের এক, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ক গুণ 1.5 বা 1.5 ক। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা অতি সহজ। তা আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা 1.5 ক গুণ ক সমান সমান ক্ষেত্রফল, প্রশ্নে দেওয়া আছে 216 বর্গ মিটার। এখন আমরা অঙ্কটা করার সুবিধার্থে তোমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে। সুতরাং 1.5 ক স্কোয়ার সমান কত? 216 বর্গ মিটার। সুতরাং ক স্কোয়ার সমান 1.5 উপরে 216, এটা যদি আমরা কাটাকাটি করি তবে কত হবে তোমরা দেখবে 144 হবে। সুতরাং ক সমান সমান 144 বর্গ করলে কত হবে? 144 বর্গ করলে সাধারণত 12 হবে, এটা 12 হবে। তাহলে 12টা পাইলাম আমরা প্রস্থ। তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান সমান প্রস্থের দৈর্ঘ্য, তাহলে প্রস্থ পাইলাম 12 গুণ দৈর্ঘ্য 1.5, এত মিটার হবে সমান 18 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। এখন আমাদের পরিসীমা নির্ণয় করতে অতি সহজ হবে। তাহলে পরিসীমার সূত্রটা কি? আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে লেখো আমরা জানি পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে যেটা বের হবে এটা হলো মিটার। সুতরাং 2 দৈর্ঘ্য হলো কত? 18 যোগ 12 সমান 2 গুণ 12 আর 18 30 সমান ধরুন 30 দুনা 60 মিটার। এটা আমরা উত্তরটা পেয়ে গেলাম বোধ। তাহলে তোমরা অতি সহজে নির্ণয় করতে পারবে গড়ের পরিসীমাটা কীভাবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা অঙ্কটার উত্তরটা পেয়ে গেলাম 60 মিটার। এখন এই অঙ্কটাকে আমরা সৃজনশীল অনুকরণে আমরা করতে পারি। সৃজনশীল যদি করতে হয় অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি প্রশ্নটা, পরিসীমা কত এটা বাদ দিলে হয়। তাহলে আমরা তিনটা প্রশ্ন এখানে দাঁড় করাবো তোমাদের সুবিধার্থে। তিনটা প্রশ্ন কি হতে পারে? প্রথম আমরা কতে দিতে পারি, কত মানে সব কিছু দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায় ছোট ছোট। যেমন এখানে একটা প্রশ্ন দিতে পারি পরিসীমা নির্ণয়ের সূত্রটি লিখো। খতে আমার এই প্রশ্নের একটা উত্তর ছিল, উত্তরটা দেওয়া যেতে পারে। গড়ের
পরিসীমা কত? গড়ের পরিসীমা কত? গ নম্বর আমরা একটা প্রশ্ন সাজাতে পারি, আমরা নিতে পারি গড়টার যদি উচ্চতা, গড়টির যদি যদি উচ্চতা 4 মিটার হয়, 4 মিটার হলে, 4 মিটার হলে গড়টির উচ্চতা 4 মিটার হলে বায়ু পানির তুলনায়, পানির তুলনায় তুলনায় কত? 0.9 বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে, 9 গুণ ভারী হলে উক্ত ঘরে, উক্ত ঘরে কত কিলোগ্রাম, কিলোগ্রাম বায়ু আছে? তাহলে আমরা সৃজনশীল প্রশ্নে তোমাদের 3টা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে। যখন যখন তোমাদের ক্লাস খুলবে তখন তোমরা এই অঙ্কটা আমাকে ক্লাসে দেখাবে। সবাই এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে অবস্থান করো, এবং উপসর্গ নিয়ে, করোনার উপসর্গ সাধারণত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি নিয়ে তোমরা বাইরে বাইরে বের হবে না, তোমার ঘরে অবস্থান করবে, তোমরা সুস্থ থাকো এটা কামনা করি। আমরা চাই পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক। ধন্যবাদ সবাইকে।